সকলকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে এবং আপনাদের সাথে আছি আমি ধ্রুব ব্যানার্জি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রীতি টিপুর বাসায় মন্ত্রী আপনারা সকলেই জানেন রাজধানীর শাহজাহানপুরে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সেখানে একটি অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং জনমনে এটি নিয়ে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর জিজ্ঞাসা ছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তথ্যমন্ত্রী হাসান মাহমুদ প্রীতির বাসায় যান এবং প্রীতির বাসায় যাওয়ার পরপরই তিনি কিন্তু টিপুর বাসায়ও যান এই নিয়ে তৈরি করেছে আমার একটি প্রতিবেদন আমরা দেখে নেব আমাদের আমার তৈরি করা প্রতিবেদনটি গ্রেফতারের পর আদালতের নির্দেশে সাত দিনের রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা মামলার আসামি শুটার মাসুম এরই মধ্যে তিন দিনের রিমান্ড শেষ হয়েছে গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই খুনি তাকে কে ভাড়া করল খুনে ব্যবহৃত অস্ত্রটি বা কোথায় ওই দিন মোটরসাইকেলে তার সঙ্গে আর কেউ ছিল কিনা এসব প্রশ্নের জট খুলতে শুরু করেছে মোল্লা শামীম ওরফে মোল্লা নামে এক যুবক ছিলেন ওই মোটরসাইকেলের চালক তাকে এখন খুঁজছে পুলিশ এছাড়া এই হত্যার সঙ্গে মোসা নামের মিরপুরের এক কিলারের সম্পৃক্ততা রয়েছে বলেও তথ্য মিলেছে শুটার মাসুমকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে সাত দিন শোক কাটেনি সামিয়া আফরান জামাল প্রীতির পরিবারে তারা জানান আলাদা করে কোনো মামলা করা হবে না ডলি ম্যাডাম যে মামলা করেছে ওইটার সাথে আমার মেয়ের নাম সংযুক্ত ওইটার বিচার হইলে আমার বিচারটাও হবে আমার মেয়ের বিচারটাও পাব বুধবার দুপুরে প্রীতির পরিবারের খোঁজ নিতে শাহজাহানপুরের পশ্চিম শান্তিবাগ এলাকায় যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা পরে হাসান মাহমুদ জানান সন্তানহারা এই পরিবারের পাশে থাকবে সরকার আমাদের দল আমাদের সরকার তাদের পাশে থাকবে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এটি যথোপযুক্ত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে আমরা বদ্ধ করি এরপর তথ্য সম্প্রচার মন্ত্রী যান জাহিদুল ইসলাম টিপুর বাড়িতে কথা বলেন তার স্ত্রীর সঙ্গে গত চব্বিশ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে গুলিতে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী আফরান জামাল ঘটনার তিন দিনের মাথায় বগুড়া থেকে শ্যুটার মাসুদ ওরফে আকাশকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা এতক্ষণ দেখছিলাম আমার তৈরি করা প্রতিবেদনটি আজকে সকাল থেকে কিন্তু শাহজাহানপুরে গণমাধ্যম কর্মীরা ভিড় করেছিলেন আজকে সকাল থেকে গণমাধ্যম কর্মীদের কাছে খবর ছিল যে সেখানে তথ্যমন্ত্রী যাবেন এবং সকাল থেকে আমরা সেখানে ভিড় করি এবং সেখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীও ছিল সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আজকে ঠিক দেড়টার দিকে সেখানে তথ্যমন্ত্রী আসেন এবং প্রীতি পরিবারের সাথে দেখা করেন প্রীতির পরিবারের সাথে দেখা করার পর প্রীতির পরিবারের সকলেই প্রায় কান্নায় ভেঙে পড়েন এবং সকলেই কিন্তু বলেন যে তাদের যাতে এই ঘটনার সুষ্ঠু একটা বিচার হয় এই দাবিটা তারা করেন এবং তাদের কাছে আমরা যখন প্রশ্ন করি যে এই ঘটনায় তারা আলাদা করে কোনো মামলা করবেন কি না তখন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই ঘটনায় যেহেতু একটি মামলা ইতিমধ্যেই হয়েছে তাই তারা নতুন করে আর কোনো মামলা করতে চান না আমরা যদি একটু পেছনে ফিরে যাই পেছনে ফিরতে হলে আমাদের দেখতে হবে ওদিন আমাদের মূলত কি ঘটনাটি ঘটেছিল ওই দিন মূলত আমরা প্রথমেই আমরা দেখে নেব সিসিটিভি ফুটেজটি ফুটেজটি দেখলে আমরা বুঝতে পারবো পরবর্তীতে কি হয়েছে আমরা সিসিটিভি ফুটেজটি যদি দেখি আমাদের সিসিটিভি ফুটেজে দেখতে আমরা দেখতে পাচ্ছি ঠিক এক পাশ দিয়ে একটি মাইক্রোবাস যখন একটি জায়গায় এসে দাঁড়ালো ওই জায়গায় এসে একজন শ্যুটার ভেতরে থাকা যে জাহিদুল ইসলাম টিপু তাকে গুলি করলেন এখন গুলি করার ঠিক পরক্ষণেই তিনি কিন্তু এলোপাতারিভাবে অনর্গল অনর্গল গুলি গুলি করতে থাকেন এবং গুলি করার এক পর্যায়ে সাথে একটি রিক্সা যাচ্ছিলো ঠিক ওই রিক্সাতেই ছিল প্রীতি নামের যে মেয়েটি সেই মেয়েটি প্রীতি মূলত বদ্রুনেসা কলেজের ছাত্রী ছিলেন সেই প্রীতি ওই হঠাৎ এত এলিপা এলোপাতারি গুলির কারণে তার গায়ে একটি গুলি লেগে যায় এবং এখানে যে জাহিদুল ইসলাম টিপুর যে এখানে ড্রাইভার রয়েছে সেও কিন্তু আহত হয়েছিলেন এবং এরপরই তাদেরকে হচ্ছে মোটামুটি বারো রাউন্ড গুলি ছোড়া হয় এখানে মোট দশ রাউন্ড গুলি টিপুর বুকে লাগে এবং টিপু কিন্তু ঘটনাস্থলেই মারা যায় এবং প্রীতি যে আছেন প্রীতির কে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত যিনি চিকিৎসক আছে তা তিনি তাকে মৃত ঘোষণা করেন আপনারা দেখলে দেখতে পাবেন প্রায় অনেকক্ষণ ধরে যে শ্যুটার তাকে কিন্তু পেছনে দেখছিলেন এবং দেখে দেখে মোটামুটি তাকে প্রথম দিকেই তাকে চেনা যায়নি মূলত এই কারণে কারণ তিনি হচ্ছে পুরোপুরি হেলমেট পরিধান করেছিলেন এই ঘটনার পর পরই কিন্তু তদন্তে নামে পুলিশ এবং পুলিশ তাদের তদন্তে নেমে দেখতে পায় যে যেই হত্যা করেছে এবং যে এই সুটটি করেছে সে মূলত বগুড়ার ছেলে মাসুম আমরা যদি মাসুমের পরিচয়টা জানতে চাই তাহলে আমাদের স্ক্রিনে চলে যেতে হবে মূলত মাসুম ছিল বগুড়ার ছেলে বগুড়ার ছেলে মাসুম তার পৈত্রক বা সে মূলত বগুড়ায় অনেক দিন বসবাস করেছে কিন্তু তার পৈতৃক বাড়ি চাঁদপুরে পূর্ববর্তী পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কেবল ব্যবসাকে আমরা মাসুমের পরিবার এবং ওইখানকার আমাদের যে প্রতিনিধি আছে তার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি মাসুম কেবল ব্যবসা করতেন কিন্তু এর আগে তিনি একজন ভালো ছাত্র হিসেবে তার এলাকায় পরিচিত ছিলেন এবং তিনি যখন কলেজে ছিলেন তখন থেকেই মূলত তিনি এই সব ধরনের কর্মকাণ্ড সাথে জড়িত হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে কিন্তু চার থেকে পাঁচটি মামলা রয়েছে এলাকায় তার মূলত তিনি কেবল ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং এই ঘটনার সাথে আরও কেউ কি জড়িত আছে কি না এই ব্যাপারেও কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ আজকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম এই ঘটনার কি কোনো সুষ্ঠু তদন্ত বা এরপরে রাজনৈতিকভাবে এরপরে রাজনৈতিক ভাবে কেউ জড়িত আছে কিনা এই ব্যাপার কি খতিয়ে দেখা হবে কিনা তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরকার সবসময় তাদের পাশে আছে এবং যে কোনো পরিমাণ যে কোনো কাজে যে কোনো সময় এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই ব্যাপারে হাসান মাহমুদ দেখবেন এবং সরকারও তাদের পাশে আছে বলে তারা আমাদের জানিয়েছেন ঠিক প্রীতির বাসায় গণমাধ্যমের সাথে কথা বলে তথ্যমন্ত্রী চলে যান জাহিদুল ইসলাম টিপুর বাসায় এবং টিপুর বাসায় গিয়ে তিনি তার স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ডলির সাথে দেখা করেন এবং সেখানে গিয়ে সেখানে তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেন কিন্তু তখন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা বাইরেই অবস্থান করেন এরপর আমরা জানতে পেরেছি সেখানেও তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার যাতে দ্রুত আয় দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় এই ব্যাপারটি তারা খুব দ্রুতই দেখবেন এরপর আমরা আবারও ফিরে আসি প্রীতির বাড়িতে প্রীতির বাড়িতে যেহেতু বাড়ির একটি মেয়ে মারা গিয়েছে তাদের এলাকাবাসীর সাথেও আমরা কথা বলেছি এলাকাবাসী থেকে শুরু করে প্রায় সকলেই কিন্তু বলেছে যে তারা সকলেই চান যে এই ধরনের সমস্যা যাতে ভবিষ্যতে না ঘটে এবং এই ধরনের সমস্যা নিয়ে তাদের এই ধরনের যে কোনো ধরনের অন্যায় যাতে ঢাকা শহরে যে এই ধরনের এতদিন পরে এই রকম সকলের সামনে এরকম একটা খুনের ঘটনা কিন্তু নজিরবিহীন ছিল তাদের মতামত ক্রমে আমরা এটা জানতে পেরেছি এবং তারা বলেছেন যে এই ব্যাপারটা যাতে ভবিষ্যত আর কারো কাছে না হয় এবং রাজধানীর শাহজাহানপুরে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন শাহজাহানপুরের মতো এমন একটা ব্যস্ত জায়গায় এমন ঘটনা ঘটাতে তারা কিন্তু সকলেই দ্বন্দ্বে আছেন এবং তারা আমাদের বলেছেন যে তারা ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি চান না আমরা এই ব্যাপারটা নিয়েও তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে প্রশ্ন করেছিলাম যে তিনি কি এই ব্যাপারটাকে আবারও ঘটবে কিনা এই ব্যাপারে কোনো পুনরাবৃত্তি হবে কিনা তিনি বলেছেন আইন এবং গণমাধ্যম দেখছে কতটা কি করা করা যায় আইনের আওতায় এনে যতটুকু করা সম্ভব ততটুকু করবেন আমরা জানি যে যে যেই মাসুদকে গ্রেফতার করা হয়েছে এই মাসুদও কিন্তু পূর্ববর্তীতে সে যেহেতু আর কয়েকটি মামলার সাথে জড়িত ছিল তার সাথে আরও বিভিন্ন সংশ্লিষ্টতা থাকতে পারে এই জন্য কিন্তু পুলিশবাদী হয়ে তার কিন্তু সাত দিনের সাত দিনের রিমান্ড চেয়েছে এবং তার সাত দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর হয়েছে এরপর বাকি নির্দেশনা এরপর পুলিশের তদন্তে বাকি তথ্যগুলো উঠে আসবে বলে সকলেই মনে করছেন এই ছিল আজকে তথ্যমন্ত্রীর ব্যাপারে তথ্যমন্ত্রীর আজকে প্রীতি এবং টিপুর বাড়িতে যাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ পরবর্তী আমাদের পর্ব দেখার জন্য সকলের কাছে আমন্ত্রণ রইল সাথে থাকবেন ধন্যবাদ